Assalamualaikum, আপনারা দেখছেন ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল। মালিঙ্গাকে বরণ করলেন রুবেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকেই তাকে দেখতে পারত বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, কিন্তু সাড়া না দেওয়ায় অপেক্ষা করতে হয়েছে পুরো চারটি আসর। অবশেষে পঞ্চম আসরে এসে দেখা মিলল সোনালি রঙের ঝাঁকড়া চুলওয়ালা লঙ্কান পেস দানব লাসিথ মালিঙ্গার। এবার হয়তো দেখা যেত না তাকে, যদি না আফ্রিকান টি টোয়েন্টি লিগ হঠাৎ করে বন্ধ না হয়ে যেত। অবশেষে প্রথমবারের মতো বিপিএল খেলতে বৃহস্পতিবার দুপুরেই ঢাকায় এসে পৌঁছান শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এ সময় তাকে বরণ করেছেন টাইগার পেসার রুবেল হোসেন। সেলফি তুলে পোস্ট করেছেন নিজ ফেসবুক পেজে। দুপুরে হেলিকপ্টার যোগে সিলেটে গিয়ে ফ্রাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন এ দুই তারকা। এবারের বিপিএলে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ছাড়াও রংপুরের ডাগ আউটে বিদেশিদের মধ্যে রয়েছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, কুশল পেরেরা, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ক্রিস গেইল, ইংল্যান্ডের রবি বোপারা সহ আরও বেশ কিছু ক্রিকেটার। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তজার অধিনায়কত্বে এবারের বিপিএলে অংশগ্রহণ করবে রংপুর রাইডার্স। রাইডার্সরা এবারের প্রথম ম্যাচ সিলেট পর্বের উদ্বোধনী দিনে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে গতবারের রানার আপ রাজশাহী কিংসের বিপক্ষে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের আরও ক্রিকেট নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল।